সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমার টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো ভিডিওটা কি নিয়ে হচ্ছে। তো চলো, তোমার বেশি টাইম নষ্ট না করে তোমার ভিডিওটা দেখে নাও। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে বাঁকের উপর ত্রিশূলটা বসিয়ে নেব, তারপর বাদবাকি কাজ তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে। সো এখানে আমরা লোহার রড দিয়ে আর পাতি দিয়ে দুটো স্ট্যান্ড তৈরি করে এনেছি, এর উপরে মানে ত্রিশূলটা বসিয়েছি, আর আপাতত সব বাঁধা হয়ে গেছে, মানে টাইট হবে পরে। এখন আপাতত তোমার স্ট্রাকচারটা তৈরি করে রেখে দিলাম, তো তোমরা দেখো ভিডিওটা বুঝতে পারবে। তো আপাতত ফুলদানিগুলো তার দিয়ে বেঁধে রেখেছি, তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোপুরি দেখো, বুঝতে পারবে ভালো মতন। এই যে কাজে লেগে পড়েছে সকাল সকাল, কেমন লাগছে বল একটু? ঘুষে সেই লাগছে, ও সেই লাগছে বলছে। ওকে অনেক কষ্ট করে কাজটা দিলাম, ও করতেই চাইছিল না। তো দেখো এর মজা, ঘষে পুরোটা সাদা করতে হবে, ঠিক আছে? এইটা ঘষে পুরো এইরকম করতে হবে, ঠিক আছে? তারপরে রং করব। তো চলো তোমরা ভিডিওটা দেখে নাও। সেটা কত খাচ্ছে দেখো, দেখো খেটে খেটে চোখ মুখ পুরো বসে গেছে। আর ওকে দেখুন, ওকে দেখুন ফেস ওয়াশ করছে। এই যে মুখটা দেখি, কাজ চলছে আমাদের বাঘ বানানো। একটু পোজ দিন দাদা, পোজ এখন হবে না, চুলে মধ্যে অবস্থা খারাপ আছে। এই যে আমাদের ঘট, বাঘ হাফ রেডি হয়েছে। আনন্দকে বললে ওরা মানাতো। হ্যাঁ আমি মাইক হয়ে গেল, স্বামী দেনা সাথ হামারা।